আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। নতুন আরও একটি রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি। ফুটন্ত গরম পানিতে করলা দিয়ে খুবই সাদামাটা একটা রেসিপি শেয়ার করব। যারা করলা খেতে পছন্দ করেন তারা তো খুবই মজা করে এই রেসিপিটি তৈরি করে খেয়ে নিতে পারবেন। আর এই গরমে এরকম স্বাস্থ্যকর একটি খাবার হলে দুপুরে বা রাতের খাবারে আর কিছুই লাগবে না। তো চলুন দেখে নিই আমার আজকের মূল রেসিপি। এর জন্য আমার প্রয়োজন হবে করলা। আমি এখানে দুইটি মিডিয়াম সাইজের করলা ভালো করে ধুয়ে কেটে নিয়েছি, আর ভেতরে যে দানা ছিল সে দানাগুলো ফেলে দিয়েছি। অবশ্যই দানাটা ফেলে দিবেন, এতে করে করলাটা খেতে খুবই ভালো লাগে। এবার চুলায় পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে পানিটাকে একটা বলক তুলে নিয়েছি। এখন অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ। লবণটাকে পানির সাথে খুব ভালো করে মিশিয়ে এই ফুটন্ত পানির মধ্যেই আমি আগে থেকে কেটে রাখা করলাগুলো দিয়ে দিব। আর এই করলা রেসিপি তৈরি করতে অবশ্যই চেষ্টা করবেন ফ্রেশ করলাটা ব্যবহার করতে। আমি আমাদের বাগানের ফ্রেশ করলা দিয়ে আজকে রেসিপিটা তৈরি করছি। আপনারাও যেদিন বাজার থেকে করলা কিনে নিয়ে আসবেন ঠিক সেই দিনই এই রেসিপিটা তৈরি করবেন, এতে করে এই রেসিপির টেস্ট খুব ভালো আসে। এবার একটি পাত্রে আমি বরফ ঠান্ডা পানি নিয়ে নিচ্ছি। অবশ্যই বরফ ঠান্ডা পানিটাই ব্যবহার করতে হবে। বরফ ঠান্ডা পানিটা আমি এই পাত্রে রেখে দিচ্ছি। এবার এদিক থেকে আমি করলাটাকে প্রায় 3 মিনিট সময় নিয়ে সেদ্ধ করে নিয়েছি। এর থেকে বেশি সেদ্ধ করা যাবে না। আমি জাস্ট ঘড়ি ধরে 3 মিনিট এই করলাটাকে সেদ্ধ করে নিয়েছি। এর থেকে বেশি সেদ্ধ করলে করলার কালাটাও নষ্ট হয়ে যাবে আর করলার যে টেস্ট সেই টেস্টটাও একদমই নষ্ট হয়ে যাবে। তাই ঘড়ি ধরে 3 মিনিট ফুটন্ত পানিতে করলাটাকে সেদ্ধ করে নেবেন। এবার এই ফুটন্ত গরম পানি থেকে করলাগুলোকে ছেঁকে তুলে আমি বরফ ঠান্ডা পানির মধ্যে দিয়ে দিচ্ছি। এতে করে এই করলাটা খেতে একদমই তিতা লাগবে না, আর করলার যে এক্সট্রা একটা গরম ভাব সেই গরম ভাবটা চলে যাবে, এই করলাটা একদমই ওভারকুক হয়ে যাবে না। দেখে নিশ্চয় বুঝতে পারছেন করলাটার কালার কিন্তু একদমই নষ্ট হয়ে যায়নি আর করলাটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি করলাটাকে একটি ছাঁকনির সাহায্যে খুব ভালো করে পানিটাকে ছেঁকে নিচ্ছি। করলা রান্নার জন্য চুলায় প্যান বসিয়ে 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। এবার অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ আলু। আমি আলুটাকে একটু কিউব করে কেটে নিয়েছি। এবার আলুটাকে 1 মিনিট সময় নিয়ে তেলের সাথে একটু ভেজে নিচ্ছি। আলুটাকে 1 মিনিট সময় নিয়ে একটু ভেজে নিয়েছি। এখন অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। অবশ্যই এই রেসিপিতে যতটুকু আলু ব্যবহার করবেন ঠিক ততটুকুই পেঁয়াজ কুচি ব্যবহার করবেন। 2টি রসুনের কোয়া কুচি করে দিয়ে দিয়েছি আর কিছু কাঁচা মরিচের ফালি দিয়ে দিয়েছি। পেঁয়াজ, রসুন আর আলুগুলোকে আমি আরও কিছুক্ষণ ভেজে নিচ্ছি যাতে করে পেঁয়াজটা একটু সফট হয়ে আসে। পেঁয়াজটা অনেকটাই সফট হয়ে এসেছে। এখন অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। 1 চা চামচ দিয়ে দিচ্ছি লবণ। 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো আর 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। এবার এই মশলাটাকে আলু আর পেঁয়াজের সাথে কিছুক্ষণ ভেজে নেব। তবে এই পর্যায়ে পানি ব্যবহার করা যাবে না, পানি ছাড়াই আমি মশলাটাকে তেলের সাথে একটু ভেজে নিচ্ছি। খুব ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। এবার অ্যাড করে দিচ্ছি কুচি করে রাখা চিংড়ি মাছ। আমি এখানে বড় সাইজের চিংড়ি মাছটাকে ছোট ছোট করে কুচি করে দিয়েছি, এতে করে চিংড়ি মাছের ফ্লেভারটা খুব সুন্দরভাবে ছড়িয়ে যাবে। আপনারা চাইলে এখানে ছোট চিংড়ি মাছটাও ব্যবহার করতে পারেন। আর চিংড়ি মাছটা এই পর্যায়ে ব্যবহার করবেন, এতে করে চিংড়ি মাছের ফ্লেভারটা খুব ভালো আসে। এবার মশলার সাথে চিংড়ি মাছটাকেও কিছুক্ষণ ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। আমি কিন্তু এই মশলা কষানোর সময় 1 ফোঁটা পানিও ব্যবহার করিনি। আপনারাও চেষ্টা করবেন কোনো প্রকার পানি ছাড়াই এই মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে। মশলাটা যখন খুব ভালো করে ভাজা ভাজা হয়ে যাবে তখন অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পানি। আমি আজকে এই রেসিপিতে কোনো প্রকার ঝোল রাখবো না, তাই পানির পরিমাণটা কমিয়ে দিয়েছি। আপনারা যদি একটু ঝোল ঝোল খেতে চান তাহলে ঝোলের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন। পানি দেওয়ার পর মশলা আর আলুটাতে একটা বলক চলে এসেছে। এই পর্যায়ে অ্যাড করে দিব সেদ্ধ করে রাখা করলা। যেহেতু করলাটা আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম এই পর্যায়ে খুব বেশি রান্নার প্রয়োজন নেই। আমি মশলার সাথে করলাটাকে 1 মিনিট ভালো করে নেড়ে চেড়ে
তারপর নামিয়ে নিব। এর থেকে বেশি রান্না করলে করলাটা কিন্তু ওভারকুক হয়ে যাবে আর করলার ভেতরে যে এক্সট্রা তিতা ভাব সেটাও বেরিয়ে আসবে। এতে করে এই রেসিপিটা কিন্তু অনেকটাই তিতা হয়ে যাবে। তাই এই পর্যায়ে খুব বেশি রান্না করার প্রয়োজন নেই। করলাটাকে দিয়ে আমি সামান্য একটু ধনিয়া পাতা দিয়ে দিয়েছিলাম, এটা ভিডিও থেকে স্কিপ হয়ে গেছে। আপনারা অবশ্যই ধনিয়া পাতাটা ব্যবহার করবেন, এতে করে কিন্তু এই রেসিপির টেস্ট খুব ভালো লাগে। আর যদি আপনাদের হাতের কাছে ধনিয়া না থাকে তাহলে আপনারা একটু জিরা গুঁড়ো দিয়ে দিবেন, এতে করেও খেতে খুব ভালো লাগে। চুলো থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করে নিচ্ছি। গরম ভাতের সাথে দুপুরে অথবা রাতে খেতে কিন্তু খুবই ভালো লাগে এই রেসিপিটা। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন, আশা করছি বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করবে। আমার বাচ্চারাও কিন্তু এই রেসিপিটা খুব মজা করে খেয়েছে, তারা বলছিল একটুও তিতা হয়নি। তো আপনাদের বাচ্চাদেরকেও এইভাবে তৈরি করে দিতে পারেন, একদমই তিতা লাগবে না, খুবই মজার একটা রেসিপি। যারা বয়স্ক তাদেরকেও এইভাবে তৈরি করে দিলে বা যাদের ডায়াবেটিস আছে তারাও এইভাবে তৈরি করে খুব মজা করে খেতে পারে। আমার রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী রেসিপিতে। সেই পর্যন্ত বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।